তোমরা ফেসবুক করবে না ঠিক আছে তোমরা বই পড়ো বই পড়লে অনেক আনন্দ একটা চলচ্চিত্র যে দেখা যায় চলচ্চিত্রের যে দৃশ্যগুলো দেখা যায় তুমি যদি বই পড়ো তুমি সেই দৃশ্যগুলো তুমি নিজে কল্পনা করতে পারবে আর ভালো কল্পনা করতে পারবে আমাদের দেশে শিশুদের নিয়ে শুধু যে চলচ্চিত্র হয় না তা না কিছুই হয় না তাদের দিকে কেউ নজর দেয় না কাজেই এখন যেহেতু শিশুদের জন্য একটা ছবি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত আমার মনে হয় যে বাংলাদেশে প্রতি বছর অন্তত একটা দুটো ছবি শিশুদের জন্য তৈরি হওয়াই উচিত যেন বাচ্চারা ভালো ছবি দেখতে পারে ওরা নিজের দেশের ছবি দেখতে পারে না ওদেরকে হয়তো বিদেশি ছবি দেখতে হয় কিন্তু যদি সুযোগ থাকে তাহলে ওরা দেশের ছবি দেখলে আমি খুব খুশি হতাম মানে আমার ধারণা এটা কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ একটা ছবি যখন তৈরি করে তখন সেই ছবিটা তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেই টাকাটা যদি উঠে না আসে তাহলে কেন মানুষজন ছবি তৈরি করবে কাজেই শিশুদের চলচ্চিত্রের তো দর্শক খুব বেশি না কাজে সেজন্য আমার মনে হয় যে সরকারকে কিংবা বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠান আছে তাদেরকে সাহায্য করা উচিত যেন যারা ডিরেক্টর পরিচালক তারা যেন শিশুদের জন্য ছবি তৈরি করতে সাহসী হয় হয়তো হয়তো আর একটা পলিসি নিতেই পারে যে প্রতি বছর একজনটা একটা গভর্নমেন্টকে মানে একটা শিশুদের চলচ্চিত্রকে অনুদান দেবে কিন্তু সেই অনুদান তো যথেষ্ট না কাজে অনুদানটা দিয়ে তো খুব একটা লাভ হয় না যদি পুরো ছবিটা তৈরি করার মতন টাকা দিত তাহলে বলতাম হ্যাঁ লাভ হচ্ছে আমি যেহেতু বই লিখি আমি চাই বাচ্চারা বই পড়ুক পড়ে কল্পনা করুক কিন্তু যদি একটা চলচ্চিত্র হয়ে যায় তাহলে সে আর কল্পনা করতে পারে না তাকে দেখতে হয় সেই জন্য আমাকে অনেকেই চলচ্চিত্র করার জন্য আমার কাছে অনুমতি চায় কিন্তু আমি ওদেরকে অনুমতি দিই না এটাকে আমি দিয়েছি কারণ আমি এটা লিখেছি চলচ্চিত্র মাইন্ডে রেখে যেটা চলচ্চিত্র হতে পারে সেই জন্য আমি পারমিশন দিয়ে সব হবে না আমি চাই বাচ্চারা বই পড়ুক বাচ্চারা যেহেতু ডিজিটালের দিকে ঝুঁকে গেছে সেই জন্য আমি তাদেরকে আরও ঝুঁকিয়ে দেবো আমি তাতে রাজি না আমি এখনও চাই বাচ্চারা বই পড়ুক আর শুধু যে আমার বই দিয়ে যে সিনেমা করতে হবে এমন তো কোনো কথা নেই অনেক অনেক ভালো লেখক আছে বাংলাদেশে ও সেটা এসে অনেক সমস্যা আছে প্রথমত শিশুরা বড় হয়ে যায় আপনি যখন শিশুদের নিয়ে গিয়ে শুটিং করছেন যদি ঠিক সময় মতো শুটিং শেষ করতে না পারেন তো শিশুর চেহারাই চেঞ্জ হয়ে যায় কারণ বড় বড় হয়ে যায় এটা একটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ফাইন্যান্সের ব্যাপারটা মানে ভালো ছবি তৈরি করতে হলে ন্যাচারালি অনেক অনেক ফাইন্যান্স দরকার ফাইন্যান্স না থাকলে কেন তৈরি করবে যদি একটা দুটো এক্সাম্পল হয় সেই জন্য আমি খুব আগ্রহী যে আমি চাই যে শিশুদের জন্য তৈরি চলচ্চিত্র একটা দুটো চলচ্চিত্র সাকসেসফুল হোক তখন হয়তো অন্যরা আগ্রহী হবে ও আচ্ছা মানে শিশুদের ছবি তৈরি করে তো বিজনেস করা যায় অন্যরাও করুক আমার তো কোনো আইডিয়া নেই আমি তো আসলে বিজনেস অ্যাসপেক্টে যাই না আমি স্টোরিটা লিখে সেটুকু জানি যারা চলচ্চিত্র তৈরি করেন তারা জানেন বিজনেসের পার্টটা আমি তো ওটা জানি তোমরা ফেসবুক করবে না ঠিক আছে তোমরা বই পড়ো বই পড়লে অনেক আনন্দ একটা চলচ্চিত্র যে দেখা যায় চলচ্চিত্রের যে দৃশ্যগুলো দেখা যায় তুমি যদি বই পড়ো তুমি সেই দৃশ্যগুলো তুমি নিজে কল্পনা করতে পারবে আরও ভালো কল্পনা করতে পারবে না আর জানতে হবে ওরা জানতে হবে ওরা যদি ফেসবুক করে খুব বেশি শুধু ফেসবুক না সোশ্যাল নেটওয়ার্কিং করে যদি তাহলে ওরা আস্তে আস্তে ওদের মেধা কমে যাবে ওদের অ্যাটেনশন কমে যাবে তাই না ওরা আন মানে সোসাইটিতে থাকতে পারবে না একজনের সাথে কথা বলতে পারবে না প্রকৃতিকে দেখবে না মানে ওরা এটা জানতে হবে এটাই ওরা নিজেদেরকে বুঝতে হবে আমরা তো জোর করতে পারবো না